আলোচনা সভার আয়োজন করেছে দুঃশাসন ও আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশ নামের নতুন একটি সংগঠন। পূর্ব লন্ডনে একটি সেমিনার হলে এ সভায় বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও নিশ্চয়তা এড়াতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনের উপর আলোচনা করা হয়। ব্যারিস্টার আলিমুল হক লিটনের পরিচালনায় ও এস এম আহমেদ আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসেরের সাবেক সভাপতি অভিনেতা আবুল আহমেদ, ব্যারিস্টার তমিজ উদ্দিন, বিএনপি নেতা মহিবুর রহমান, ব্যারিস্টার সালাম সহ আরো অনেকে।